আমরা সবাই ক্লাব মহিলাদের দ্বারা পরিচালিত দীপান্বিতা উৎসব তাদের দেখতে দেখতে এবছরে 20তম বর্ষ করেছে। রংবাহী আলোয় এবং রাজস্থানী আদলে মণ্ডপ প্রতিমা তৈরি করা হয়েছে। বহু লোকজন আসছেন প্রতিমা দেখার জন্য, কিন্তু প্রত্যেকেই তারা যারা এই মণ্ডপে ঢুকবেন তাদের স্যানিটাইজার এবং মাস্ক বাধ্যতামূলক রেখেছেন। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়েই পুজো চলছে। আমরা সবাই ক্লাব মহিলাদের দ্বারা পরিচালিত দীপান্বিতা উৎসব 20তম বর্ষে আমরা সবাই ক্লাবের পুজো কমিটি কর্মকর্তাদের কাছে আমরা যাব, জেনে নেব তারা কি বলছেন। একটা প্যান্ডেমিক সিচুয়েশনের সময় আমরা নিজেদের কালেকশনের দ্বারাই আমরা 2002 থেকে যে পুজো পরিচালনা শুরু করেছিলাম তা আমরা অতি সংকীর্ণ সময়ের মধ্যেই আর এই প্রতিকূল পরিবেশের মধ্যেই আমরা মোটামুটি সবাইকে একটা আনন্দদায়ক পরিবেশের জন্য আমরা আমাদের এবছর আমরা শ্যামা মায়ের পুজোর আরাধনায় গতি হয়েছি। এবারে আমাদের মায়ের মূর্তি রাজস্থানি স্টাইলে হয়েছে এবং আমাদের আসল যে ছোটো মূর্তিটা ওটাই আমাদের এখানে ছোটোভাবে পূজিতভাবে তার সঙ্গে সঙ্গে আমাদের শ্যামা মা যেটা আমরা রাজস্থানি স্টাইলে তৈরি করেছি ওটাও আমাদের এখানে পূজিত হবে। আর আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের সময় আমরা সবাইকে বলছি আপনারা সবাই আনন্দ উপভোগ করুন, কিন্তু কখনোই সেটা পরে নিজে গিয়ে আবার সবাই আপনারা জানেন যে এই করোনার সময়ে আমরা সবাই যেহেতু ভ্যাকসিনেট হয়েছি সেহেতু সবাই মনে করছি যে যেহেতু ভ্যাকসিনেট হয়ে গেছে সেহেতু আমাদের করোনা আমাদের মনে হচ্ছে আর টাচ করতে পারবে না, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। আমাদের সবাইকে সতর্কতামূলকভাবে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই আমরা আমাদের পুজো মানে সবাই ঢুকবো, আমরা প্রতিমা দর্শন করব এবং অবশ্যই আমাদের এখানে স্যানিটাইজারের ব্যবস্থা আছে, মাস্কেরও ব্যবস্থা আছে। যারা উইথাউট মাস্কে এই আমাদের পুজো মণ্ডপে প্রবেশ করবেন আমাদের কর্মকর্তা বা আমাদের যারা ভাইরা আছেন তাদের আমরা বলেছি তোমরা ওদের মাস্ক প্রদান করো, স্যানিটাইজারটা দিয়ে এখানে আমাদের জীবাণুমুক্ত করার প্রচেষ্টা চলছে। সকালেই আমরা আমাদের চারিপাশের পরিবেশটা ব্লিচিং ফিনাইল চুন সব কিছু দিয়ে আমরা এখানে আমাদের সারাউন্ডিংটা মোটামুটিভাবে আমরা জীবাণুমুক্ত করার চেষ্টা করেছি। আমার নাম সীমা বেড়া। পুজোতে আমরা যেহেতু এটা মহিলা কমিটির দ্বারা পরিচালিত সেহেতু মোটামুটিভাবে আমরাই পুজোটাকে পরিচালনা করার দায়িত্বে আছি। এবার আমাদের সঙ্গে আমাদের পাড়া যেহেতু এটা পাড়া শুধু পাড়া নিয়েই আমাদের পুজোটা হয়, এটা তো কোনো ক্লাবের মধ্যে হয় না, তো আমাদের সঙ্গে আমাদের আরও ছোটো ছোটো ভাইরা দাদারা আছেন, বড়রাও আছেন, বয়স্করাও আছেন, মানে 8 থেকে 80 সবাই এই পুজোতে অংশগ্রহণ করে। তো সবাই মোটামুটি আমরা কিছু না কিছু পুজোতে সবাই ছোটোখাটো হাত মিলে সবাই পরস্পরের প্রতি হাত মিলেই আমরা এই পুজোটাকে একটা বিরাট আকার করার চেষ্টা করছি। আমাদের এই পুজোকে কেন্দ্র করে আমরা মোটামুটিভাবে যেমন আমাদের আগের সীমাদি বলে গেলেন তো সেইভাবে আমরা সচেতনামূলক নিয়ে কাজ করছি। আর কর্মসূচি বলতে আমরা সেভাবে এবারে কোনো অনুষ্ঠান এগুলো কিছু রাখলাম না, যেহেতু করোনা পিরিয়ড চলছে তো সেই জায়গায় আমাদের শুধুই পুজোই রাখা হয়েছে, কোনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু আমরা রাখলাম না। তাদের জন্য আমরা এখানে স্যানিটাইজার মাস্ক এগুলো রেখেছি এবং সবাইকে আমরা বলছি দূরত্ব বজায় রেখে প্রতিমা দেখুন। সেভাবে আমরা গ্যাদারিং করছি না, আমরা ম্যান টু ম্যান কিছুটা গ্যাপিং দিয়ে আমরা প্রতিমা ওনাদের দেখার সুযোগ করে দিচ্ছি, আমরা কোনো গ্যাদারিং রাখছি না। আর সবাইকে আমরা স্যানিটাইজার দিচ্ছি, সবাইকে আমরা মাস্ক দিচ্ছি, যাদের মাস্ক নেই তাদেরকে আমরা মাস্ক দিচ্ছি। আর এই
আছে, যেসব ভাইরা আছে, তারাও মানুষজনকে সেভাবে সচেতন মানে সচেতন করে আমাদের ক্লাবের মণ্ডপে ঢোকানো হচ্ছে। আমার নাম ফুলন জানা দাস। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড। সবাই তো জানি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।